হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেকদিন হলো আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছিলাম না। এর রিজন হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম কিছুদিন। এরপর অসুস্থ থেকে উঠার পরেই রমজান মাস শুরু হয়ে গিয়েছে। তো রমজান মাসে ইচ্ছে ছিল একটা ব্লগ করব, বাট এত বড় রমজান মাস, প্রায় 20-22 ঘন্টার মতো রোজার আওয়ার, সো এতক্ষণ রোজা রেখে আর আদার্স পড়াশোনা কাজকর্ম সব কিছু করে কোনো ধরনের এনার্জি পাচ্ছিলাম না কোনো ধরনের ব্লগ বানানোর। বাট অনেকদিনই মনে হয়েছে যে একটু ব্লগ বানাই, বাট হয়ে উঠছিল না। তো দেখতে দেখতে আজকে রমজান মাসের শেষ দিন চলে এসেছে। তো আজকে চান রাত আমাদের এখানে। তো এত বছর রোজার ঈদে বা কোরবানি ঈদে যত কিছুই হোক, কোনো ধরনের চান রাতের কোনো কিছুই করার ওরকম ইন্টারেস্ট ছিল না বা করিও নি, কারণ বাংলাদেশকে খুব বেশি মিস করতাম তখন। বাংলাদেশে যখন ছিলাম তখন আমার কাজিনদেরকে, আমার রিলেটিভসদেরকে, সবাইকে আমি প্যাম্পারিং করে দিতাম, চান রাতে মেহেদি দিয়ে দিতাম, নিজেরও প্যাম্পারিং হয়ে যেত এবং সবার সাথে মিলেমিশে খুবই সুন্দরভাবে চান রাতটা সেলিব্রেট করতাম। বাট এখানে আসার পর আসলে ওরকম তো কোনো রিলেটিভসও নেই বা সবাই বিজি, তো এখানে আসলে ওরকম করা হয়ে ওঠেনি। তো আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ এই বছর আমার ফ্রেন্ড চলে এসেছে। তো ওর সাথে আজকে অনেক বছর পর মনে হচ্ছে যে একটু চান্দা চান্দার একটা ফিল চলে এসেছে। তো ভাবলাম এত এক্সাইটমেন্ট যেহেতু কাজ করছে, কেন না আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো এর জন্যই আজকে ভিডিওটি মূলত ক্রিয়েট করা। আর তার উপরে ও খুব বলছিল যে ভিডিওটা বানাতে, আমি অনেকদিন ধরে যেহেতু ভিডিও বানাচ্ছিলাম না তো সেই জন্য আজকে ব্লগটি স্টার্ট করে দিলাম। তো আজকে আমরা আমার ফ্রেন্ডের বাসায় যাব। তো চান রাত উপলক্ষে একটু বাংলাদেশের মেমোরিটাকে একটু তাজা করব, আসলে একটু প্যাম্পারিং করব, মেহেদি দিব, দুজন দুজনের সাথে একটু টাইম স্পেন্ড করব, একসাথে একটু এনজয়মেন্ট করব। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একটু পরেই আমরা রেডি হয়ে বের হয়ে যাব। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, তো উঠেই ভাবলাম যে একটু ব্লগটা স্টার্ট করে দিই। তো আমাদের আজকে সারাদিন কী করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিও। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখন প্রচুর রোদ, তো এখন খুবই ভালো লাগছে, বাহিরে ঠান্ডাও কম। তো আর আমরা আজকে ট্রাই করবো একরকম ড্রেস পরে ট্রেনিং করতে। তো এই তো বের হয়ে গেলাম, তো কিছুক্ষণ লাগবে ওর বাসায় যেতে। বাহিরে বের হয়েছি ঘুরতে, তো প্লেসটা খুবই সুন্দর, বিচ। আর এই তো ছবি তোলার মধ্যে ব্যস্ত আমার ফ্রেন্ড, আমিও আমরা এতক্ষণ ছবি, এখন ঠান্ডা ঠান্ডার মধ্যে ছবি তোলা শেষ নেই। আমরা তো খুবই ভালো লাগছে, সানশাইন করছে আর এর মধ্যে স্নো অলমোস্ট মেল্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, সান
সানশাইনের সাথে তো কোল্ড থাকবে, এটাই তো বৈশিষ্ট্য। তো এই তো স্নো মেল্ট হয়ে যাচ্ছে, বাট ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এই ওয়েদারটা এনজয় করছি। আর এত সুন্দর ওয়েদারের মধ্যে খুবই মানে মনের পছন্দের মানুষের সাথে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগছে এই সময়টা স্পেন্ড করতে। তো এখানে এই যে এতক্ষণ মাছ ধরতেছিল এখন চলে গেছে। হইছে হইছে, থাম, আর কত তুলবি ছবি? আমাদের ছবি তোলা দেখে সবাই মনে করছে ফিনল্যান্ডে সামার চলে এসেছে। সো সামার টাইম, তো এখন আমরা আরেকটা প্লেসে চলে এসেছি ছবি টবি তোলার জন্য। এই প্লেসটাও খুবই সুন্দর, সুন্দর আকাশ দেখা যাচ্ছে। অনেক ছবি টবি তুলে চলে আসলাম। তো আসার পরেই আমার বান্ধবী কাজে একদম ব্যস্ত হয়ে গেছে, সে অনেক গুণবতী মানুষ, সেই লেভেলের কাজকর্ম করছে। এই যে দেখুন, সে মজার মজার খাবার আমাদের জন্য রান্না করছে। সেই মজার মজার খাবার, খিচুড়ি, ভুনা খিচুড়ি, তারপর কি মুরগির মাংস, এখানে আসার পর থেকে তো আমি নিজের রেসিপি রাইটার হয়ে গেছি, কন্টেন্ট রাইটারের মতো। এখন আমি হচ্ছে এটার এমন অবস্থা কেন, তো এই তো আমরা একটু পরে, এখন তো বাহিরের কাজকর্ম শেষ, ঘোরাঘুরি শেষ, ছবি তোলাও শেষ। তো হ্যাঁ, এখন আমরা আমাদের দুজনকে প্যাম্পারিং করব, একটু ফেশিয়াল করব, মেহেদি দিব, আর দেখি কি করা যায়, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সামনের ভিউটা খুবই সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাই, খুবই সুন্দর। তো এখানে একটু জানালার সামনে দাঁড়িয়ে থাকলে এমনি মনটা অনেক সুন্দর হয়ে যায়, ফুল হয়ে যায়। তো এই তো ভিউটা দেখেন, খুবই সুন্দর, একদম রাস্তার পাশে। এখন আমাদের মেকআপ রিমুভ করব। তো ফাইনালি আমরা ফেশিয়াল করে ফেলেছি, তো একটু পর আমরা একটু মেহেদি দিব। তো কেমন লাগলো সারাদিন তোমার বলো? আমি অনেক 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 হ্যাপি কারণ তুমি আমার সাথে, ইনশাল্লাহ তুমি যদি আজকে থেকে যাও তাহলে আমি তো আরো বেশি হ্যাপি। কালকে তো ঈদ থাকা যাবে না, সমস্যা নেই, আমরা আরেকদিন প্ল্যান করবো, সেদিনও ব্লগ হবে। তো আমাদের মেহেদি দেওয়া পর্যন্ত সবাই থাকো, আবার মেহেদি সময়, ফেশিয়াল শেষ, খুবই ফ্রেশ লাগছে। তো এখন একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, ও খাবার দাবার রেডি করে ফেলেছে, তো খাওয়া দাওয়া করে তারপর আমরা মেহেদি দিই।
খুব মনোযোগ দিয়ে খুবই সুন্দর করে আমার বান্ধবী আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। সে সব দিক দিয়ে গুণবতী, সে সব পারে। যেই হাতে আমি ওকে মেহেদি দিয়ে দিয়েছি, আর এখন ও আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আমরা এখন মেহেদি দিচ্ছি, আমি দেই মনে করি মেহেদি, আমার বান্ধবী মেহেদি দিচ্ছি, খুবই সুন্দর আর্টিস্ট মেহেদি আর্টিস্ট পেয়েছি, আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। তো অনেকদিন পর আমি আমার হাতে কেউ মেহেদি দিয়ে দিতেছে, তো আমার খুবই ভালো লাগতেছে, সেই অন্যরকম একটা ফিল হচ্ছে। কি সুন্দর ডিজাইন করে আমার ফ্রেন্ড আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। খুবই সুন্দর, চমলক্ক চমলক্ক ডিজাইন করে দিচ্ছে আমাকে আমার বান্ধবী। চমলক্ক ডিজাইন, তাই না? এত সুন্দর করে মেহেদি আমার ফ্রেন্ড আমাকে দিয়ে দিয়েছে। তো এই তো আজকে সারাদিন খুবই সুন্দর করে আমার ফ্রেন্ড আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। তো আজকে সারাটা দিন ওর সাথে অনেক ভালো কাটলো। অনেক বছর পর আমি একটু চান্দ্রাত চান্দ্রাত ফিল পেলাম, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা সময় কাটলো। আর আশা করি ঈদটাও ভালো কাটবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার আমি যদি গেস্ট হিসেবে আসি তাহলে আবার অবশ্যই আসবে, যেহেতু ওর সাথেই আমার অনেক ঘোরাফেরা হয়। তো অবশ্যই আবার কোনো না কোনো ব্লগ করার চেষ্টা করবো একসাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। Thank you.